নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক অনেক অনেক স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি শত্রু দমনের মহামন্ত্র যদি আপনারা পাঠ করেন অবশ্যই আপনারা আশ্চর্যজনক ফল পাবেন দেখুন বর্তমান যুগে আপনি সাংসারিক ক্ষেত্র দেখবেন শত্রুতা আপনাদের কর্মক্ষেত্র দেখবেন শত্রুতা আপনার ব্যবসা ক্ষেত্রে শত্রুতা আপনার চাকরি ক্ষেত্রে শত্রুতা বন্ধু বান্ধবদের মধ্যে শত্রুতা প্রেমের ক্ষেত্রেও শত্রুতা এই শত্রুতাটা না বর্তমান যুগে গ্রাস করে ফেলেছে কারণ বর্তমান যুগে কেউ কারো উন্নতি কেউ সহ্য করতে পারে না অ্যাকচুয়ালি এই জন্য কি হয় শত্রুটা তৈরি হয় কারণ আপনি যদি কারো থেকে একটু উঠেন কি না সেক্ষেত্রে সে সহ্য করতে পারবে না সে চাইবে আপনি যেন বসে যান এই থেকে শুরু হয় শত্রুতা অর্থাৎ এই শত্রুতা এমন এক পর্যায়ে দাঁড়ায় যেখানে আপনারা অতিষ্ঠ হয়ে পড়েন আপনাদের জীবনে নেমে আসে ঝামেলা অশান্তি তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি একটি মহামন্ত্র তো মেন বস্তুতে আসা যাক প্রথমে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে ও পিছনে একটাই ওং চিহ্ন লাগান দেখবেন ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে যে নজর দোষ আছে সেটা তো কাটবে এবং শত্রুটাও কিছুটা কাটবে এবং বর্তমান যুগে যে শত্রুতার কথাগুলো আপনাদেরকে বললাম সেই শত্রু থেকে শত্রুতা থেকে আপনারা মুক্তি পেতে গেলে আমি স্ক্রিনে আপনাদেরকে এই মন্ত্রটি জানাতে চলেছি অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন একমালা অর্থাৎ একশো বার যদি পাঠ করতে পারেন প্রচন্ড লাভদায়ক এই মন্ত্রটি শত্রু বিনাশের জন্য আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন শিবের তাণ্ডব স্তোত্র এটা যদি আপনারা সঠিকভাবে পাঠ করতে পারেন প্রতি সোমবার স্নান করে উঠে একটি ঘিয়ের প্রদীপ নিবেন এবং শিবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালার পর আপনারা যদি এই মন্ত্রটি পাঠ করেন আমি দায়িত্ব নিয়ে বলছি যত বড় শত্রু হোক না কেন সে শত্রুটা আপনাদের কাটতে বাধ্য খুব খুব ভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা দেখুন এই যে আমি মন্ত্রটি বলছি যে ক্রিয়াটি বলছি এটা পুরোপুরি শাস্ত্রসম্মত এটা আপনারা করে দেখুন যারা প্রচণ্ড শত্রুতাতে আপনারা জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে শত্রু আপনাদের পিছু হচ্ছে না সে ব্যবসা হোক চাকরি হোক কর্ম হোক প্রফেশন হোক আপনার সাংসারিক জীবন হোক প্রেমের ক্ষেত্রে হোক ভাই ভাই হোক এই ক্ষেত্রেও আপনাদের এই মন্ত্রটি খুব লাভজনক হবে এবং আপনারা দেবাদিদেব মহাদেবের পূজা করুন উপাসনা করুন এবং আমি যে মন্ত্রটি বললাম দেখালাম স্ক্রিনে সেই মন্ত্রটি আপনারা পাঠ করুন নিশ্চিত আপনাদের এই শত্রুটা কাটবে নতুন বছর থেকে আপনাদের জীবন সূর্যের মতো আলোয় আলোকিত হয়ে উঠুক আমি এই প্রার্থনা জানাই আজকের ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেকের তো প্রত্যেকে নতুন বছরে যেন শত্রুতা না আসে সেক্ষেত্রে আপনারা শুরু করুন এই মন্ত্রটি তো ভিডিওটি এ পর্যন্তই নমস্কার